কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি অনেক পুরনো একটা ভিডিও। তো অলরেডি আপনারা রায়কাকে দেখেই বুঝে গিয়েছেন যে এখনকার রায়কা আর তখনকার রায়কার মধ্যে বেশ ব্যবধান। তো এটা ছিল 2022-এর ডিসেম্বর মাসের ভিডিও। তো ক্রিসমাসের সময় এখানে পুরোপুরি বন্ধ থাকে। তো 24 এবং 25 তারিখে সব কিছু বন্ধ থাকার কারণে আমরা ভাবছিলাম যে ঘরে বসে না থেকে আমরা কোথাও থেকে একটু ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, কথা অনুযায়ী বের হয়ে গেলাম তিমারুর উদ্দেশ্যে। আর তিমারুর ওখানে যেয়ে দেখি একদম পুরা সব কিছু অ্যাবান্ডনের মতো, মানে কেউ নেই। আমরা যেহেতু এখানে একটা খোলা বীচ পেয়ে যাই, তাই ভাবলাম যে এত নিরিবিলি বীচ পাওয়াটা ভাগ্যের ব্যাপার, কেন নয় আমরা একটু ঘুডি উড়িয়ে নিই। অনেকদিন পরে আমরা সেখানে ঘুডি উড়ানোর একটা চান্স পেলাম, আর সেদিন বাতাসটা এত ঘুডির জন্য পারফেক্ট ছিল যে বলার বাইরে। বললে ছেড়ে দিও, ঠান্ডা তো সেদিন আমরা সেখানে নাইট স্টে করে তারপরের দিন সকালে আবার বিচে এসে আবার ঘুটি উড়ালাম। তারপর লেকটিকাপুর উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম। তো লেকটিকাপুরতে সেদিন আমি ড্রাইভ করে যাচ্ছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল কারণ ওর আমি তেমন হাইওয়েতে ড্রাইভ করি না, আর রায়কা এখান দিয়ে ঘুমাচ্ছিল। তো আমরা পৌঁছে গিয়েছি আর সেদিন ওয়েদারটা খুবই গ্লোমি ছিল, তারপর বৃষ্টি ছিল, কেমন জানি কমপ্লিকেটেড ওয়েদার ছিল। তো যাই হোক, আমরা বেশিক্ষণ সেখানে থাকিনি, অল্প কিছুক্ষণ এখানে থেকে তারপর ব্যাক করি। আর এখানে অনেক লুপিন ফুটেছিল, লুপিনগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো। তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আর আমি এখান থেকে বাই বলে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এরকম ক্লিয়ার আকাশ কিন্তু নিউজিল্যান্ডে হর হামেশাই দেখা যায়। আরেকটা জিনিস আপনারা নোটিস করেছেন, এখানে ব্রিজের এক পাশে খুবই ক্লিয়ার, আরেকটা পাশে কিন্তু খুবই ক্লাউডি। এই জিনিসটা আমার কাছে একদম অদ্ভুত লেগেছে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, তাই না? সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।